ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শহীদ সৈনিকদের স্মরণে মোমবাতি মিছিল। সালানপুর ব্লকের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিন সালানপুর ব্লকের গালওয়ালের 20 জন শহীদ সৈনিক সেনাদের স্মরণ করে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি করা হয় সালানপুর ব্লকের আল্লাডি মোড় থেকে রূপনারায়ণপুর ডাবর মোড় পর্যন্ত। এদিন সালানপুর ব্লকের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শহীদ সেনাদের চিত্রের সামনে দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করে তাদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। তাছাড়া এদিন এই মিছিলে শপথ নেওয়া হয় চীনের সমস্ত জিনিসপত্র বর্জন করার। এই প্রসঙ্গে সালানপুর ব্লকের বিজেপি ব্লক সভাপতি গোপাল রায় বলেন, গালওয়ালের 20 জন শহীদ সৈনিক সেনাদের স্মরণ করে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে আল্লাডি থেকে রূপনারায়ণপুর পর্যন্ত। শহীদ সৈনিকদের চিত্রের সামনে মোমবাতি জ্বালিয়ে নিরাপত্তা পালন করে জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। সাথে সাথে আজ আমরা শপথ নিলাম চীনের যাবতীয় জিনিসপত্র বর্জন করে এবং সমস্ত সাধারণ মানুষকে বর্জন করার অনুরোধ করলাম। আজ আমাদের ভারতবর্ষের বর্ডারে চীন সৈনিক দ্বারা যেভাবে আমাদের ভারতীয় সৈনিকরা নিহত হয়েছেন বা আত্মাহুতি দিয়েছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আল্লাডি মোড় থেকে মোমবাতি মিছিল করে ডাবর মোড়ে এসেছি। তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, তারা যাতে শান্তি পান। বন্ধুগণ, বলার কিছুই নেই। আজকে কি করলেন আপনারা? আমাদের ভারতবর্ষের বর্ডারে মানে চীনের সৈনিকদের দ্বারা আমাদের সৈনিকরা যেভাবে মানে আক্রান্ত হয়ে আত্মাহুতি দিয়েছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আল্লাডি থেকে দামন মোড় পর্যন্ত একটা পদ মিছিল করলাম তাদের আত্মার শান্তি কামনার জন্য। মোমবাতি মিছিল করলাম। আপনার নাম? আমার নাম গোপাল রায়। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।